উত্তরের মনের সকল দর্শককে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি ঋতুপর্ণা শুরু করছি আজকের উত্তরের সংবাদ। প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। আজ পয়লা বৈশাখ 1431। বছরের প্রথম দিনে সকাল থেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে গণেশ পুজো। পাশাপাশি জলপাইগুড়ির যোগমায়া কালী বাড়িতেও দেখা যায় সকাল থেকে ভক্তদের ঢল। অপরদিকে ডক্টর বি আর আম্বেদকরের 134তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হল পৌরসভায়। পুলিশের নাকা চেকিং এর ফলে লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতার গাড়ি থেকে বাজেয়াপ্ত হল কয়েক লক্ষাধিক টাকা। আজ পয়লা বৈশাখ, তাই সকাল থেকেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে গণেশ পুজো। আজ পয়লা বৈশাখ আর তাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে গণেশ পুজো। সকাল থেকেই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে পুরোহিতের উপস্থিতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয়েছে গণেশ আরাধনা। বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই ব্যবসার শুভ কামনা জানিয়ে দোকানগুলোতে শুরু হয়েছে গণেশ আরাধনা। পাশাপাশি বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে সকাল থেকেই ভক্তদের ঢল। বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে ভোগ প্রসাদের আয়োজন। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। আজকে হলো আমি যোগমায়া কালীবাড়িতে আমরা পুজো দিতে আসছি। মোটামুটি ভিড় ছিল, খুব সুন্দরভাবে পুজো দিলাম। আর আজকে আমি সবার জন্য এটাই বলবো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার নাম টুম্পা ঘোষ। সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের 134তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ি পৌরসভায় পালন করা হল। সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের 134তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ি পৌরসভায় পালন করা হয়। এই দিন সকালে জলপাইগুড়ি পৌরসভার সামনে ডক্টর বি আর আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। মাল্যদান করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, পুরসভার পুরো ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, অন্যান্য কাউন্সিলররা সহ পৌরসভার আধিকারিক ও কর্মীরা। এদিন সকালে পৌরসভার সামনে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে নমসমাজ কল্যাণ সমিতি ও আম্বেদকর ভবন কমিটির উদ্যোগেও পৌরসভার সামনে আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তিতে আজকের এই দিনটি পালন করা হয়। আজকে একটি শুভ দিন, আজকে সারা বাংলা ও বাঙালির আজ পয়লা বৈশাখ। 1431 সনের আজকে পয়লা বৈশাখ, এবং সেই সাথে আজকে বাবা সাহেব বি আর আম্বেদকরের 134তম জন্মতিথি। এবং জলপাইগুড়ি পুরসভা আজকে শ্রদ্ধার সঙ্গে, জলপাইগুড়ি পুরসভার প্রাঙ্গণে যে আমাদের বাবা সাহেব বি আর আম্বেদকরের মর্মর মূর্তিটি রয়েছে, সেখানে আমরা আজকে সকালে সুপ্রভাতে আমরা আজকে বাবা সাহেব বি আর আম্বেদকরের জন্মতিথিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম। শতবর্ষ প্রাচীন চড়ক। শনিবার জলপাইগুড়ির মাসকালাই বাড়িতে চড়ক পুজো দেখতে বহু মানুষের সমাগম দেখা যায়। শতবর্ষ প্রাচীন চড়ক, শনিবার চড়ক পুজো উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম দেখা গেল মাসকালাই বাড়ি 1 নম্বর আর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এদিন চড়ক পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা ভিড় করেন। চড়ক ঘোরানোর আগে পুজো করা হয় এদিন, তারপর প্রথা অনুযায়ী চড়ক ঘোরাতে অংশ নেন চড়ক ব্রতীরা। বিভিন্ন নিয়মের মধ্য দিয়ে এই পুজো করা হয়। পুজো উপলক্ষে একটি মেলারও আয়োজন করা হয়েছিল এখানে। মেলায় প্রচুর জনসমাগম লক্ষ্য করা যায়। ভালো নাম দীপেন গোস্বামী, ডাক নাম টুনু গোস্বামী, টুনুকেই চেনে লোক। তো টুনু গোস্বামী, পূর্ব অরুণ্যনগর, জলপাইগুড়ি। তো বলছি যে এই পুজো কত বছর ধরে আপনি করছেন? আমি নিজে করতেছি 40 বছর। বলছি এই পুজো প্রথম কারা করে এইখানে? প্রথম করে মরণ ঘোষ। আচ্ছা, মরণ ঘোষই স্থাপিত করছে এটা, আজ থেকে 100 বছর আগে হবে। মরণ ঘোষই স্থাপিত করছে, তারপর উনি চলে যাওয়ার পর আরও কিছু লোক ছিল, তারাও করতো। এখন থেকে 40 বছর ধরে আমি করি কন্টিনিউ। এটা যে করোনার মধ্যে ফেলে দেওয়া যায়। তো বলছি যে এই পুজোর নিয়ম নিষ্ঠা কী রয়েছে? নিয়ম নিষ্ঠা একদম গুরুদশ অবস্থা, মা বাবা মূল্যে যেরকম গুরুদশা ঠিক ওরকম। যেদিন থেকে ঠাকুর চান করায় কান্দে নেবে, সেদিন থেকে তারা খাটে বসবে না, চকিতে বসবে না, তারা মেঝেতে বসবে, খাটে ছুতে পারবে না। হ্যাঁ,
এবং কি মাছ মাংস খাওয়া দাওয়া সব বন্ধ, মানে ভবিষ্যৎ করবে আর কি বাবা মারা যায়। এবং কি কেউ যদি তার দেলের মধ্যে যদি ওর বাবাও মারা যায় তাহলে কিন্তু কাজ করতে পারবে। আমাদের শেষ হবে, চৈত্র মাস শেষ হবে, সংক্রান্ত পূজা হবে, পরের দিন মৎস্যমুখী হবে, মৎস্যমুখীটা মাস নাও নিতে পারে সেটা, তারপর থেকে ওর বাবা বা মা মারা গেলে নিয়ম করবে। এই যে বলছি পিঠে যে বসে কাঁথাটা হয়, এটা কি নিয়ম রয়েছে? এটা নিয়ম রয়েছে জল দিয়ে মন্ত্র বলে তারপরে আমরা বসি ফুটাই, এখন লোকজন সেরকম পাওয়া যায় না বলে নানা রকম খেলা দেখানো। অল ইন্ডিয়া সাই ফুটবল প্রতিযোগিতা শুরু হলো জলপাইগুড়িতে। অল ইন্ডিয়া সাই ফুটবল প্রতিযোগিতা শুরু হলো জলপাইগুড়িতে। অনূর্ধ্ব 15 এবং 18 বিভাগের বালক ও বালিকা বিভাগে হচ্ছে এই প্রতিযোগিতা। জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে আজ থেকে শুরু হওয়া বালক বিভাগের প্রতিযোগিতা চলবে 20 এপ্রিল পর্যন্ত। মূলত সর্বভারতীয় সাই ফুটবল সেন্টারগুলোকে নিয়ে এই প্রতিযোগিতা হচ্ছে। অংশগ্রহণ করেছে দিল্লি, কলকাতা, গৌহাটি, চণ্ডীগড় সহ বিভিন্ন সেন্টারের খেলোয়াড়রা। আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলকিপার শুভাশিস রায়চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। জানা গেছে এই প্রতিযোগিতা শেষ হলেই আগামী 21 তারিখ থেকে মহিলাদের ফুটবল শুরু হবে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে। তো এটাই এই আমি প্রথম প্রদীপ্ত আজকে ডাকলো, আমি এখানে এলাম, দেখলাম যে সাই ছিলেন, আমার তো লাইফটা শুরুই হয়েছিল সাই দিয়ে। সাই থেকে মানে আমি সাই থেকে গেলাম টাটাতে, গেলাম টাটা থেকে আন্ডার ইন্ডিয়ার মানে যত আন্ডার 19 এই ওই সব যত ইন্ডিয়া সিনিয়র টিমে ঢুকলাম, ইন্ডিয়া টিমে ওইখান থেকে ক্লাব লেভেল খেলেছি। বাট ফুটবল তো এরকমভাবে শুরু হয় সাই থেকে, কোনো কোচিং সেন্টার থেকে, কোনো একাডেমি থেকে, এই এই জায়গাগুলো যদি একটু ভালো করে যদি আমাদের গভর্নমেন্ট ধরে মানে ধরে ভালো করে তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবলটা আরও আগে যাবে। কিন্তু এই শুনছি যে এই সাই নাকি বন্ধ করে দিয়ে কিন্তু মানে কিছু জানি না আমি কী, বাট এগুলো ভাবা উচিত আমার মনে হয়। দর্শক তো স্যার দেখা যায় খুব কম যায়, এই খেলাগুলো এত হচ্ছে দর্শকের অভাব দেখা যায়। দর্শক অভাব আপনি যদি ভালো করে যদি মানে প্রচার করেন নিশ্চয়ই দর্শক আসবে, যদি ভালো করে এটাকে অ্যাডভাইসমেন্ট না করেন তো দর্শক জানবে কী করে যে এখানে খেলা হচ্ছে? ফুটবল আমাদের ইন্ডিয়াতে আমি যতটা মানে দেখেছি আমার 20 বছর ক্যারিয়ারে, ফুটবল আপনি ইন্ডিয়াতে যেখানে খুশি দিয়ে দেন যদি মানুষজন জানতে পারে সে দৌড়ি দৌড়ি আসবে ফুটবল দেখার জন্য। আপনি মানে কিছু দেখুন ওই মানে ঘুরে পেরেন, আমি জলপাইগুড়ি মানে খালি এখানকার কথাই বলবো, সব স্টেটের কথাই বলবো বা সব জায়গারই কথা বলবো, মানে সবাই মিলে এগিয়ে আসতে হবে। যাদের ফাইন্যান্সের বলতেও আমাদের মানে আমাদের ফুটবলের দিকে খুবই তো প্রবলেম হয়, তো এরকম জিনিসগুলো এগিয়ে আসতে হবে। আগে অনেক সাইজ ছিল, অনেক সাই বন্ধ হয়ে গেছে, সেই সাইগুলোকেও ইয়ে করতে হবে, খুলতে হবে। একাডেমি আছে টাটা, আগে টাটা ফুটবল একাডেমি ছিল, সেটাও ইয়েছিলো, সেটাও অনেকটা মানে বন্ধ হয়ে গেছে মানে বললে চলে। তো এরকমভাবে যদি এরকম একাডেমি হলে ভালো ভালো একাডেমি চাই, ভালো ভালো একাডেমি না হলে ইন্ডিয়ান ফুটবল কী করে কী করবেন আপনি, এ কী করে করবেন? খালি তো ওই 10-15 দিনে ক্যাম্প লাগিয়ে তো ইন্ডিয়ান ফুটবল ইম্প্রুভ হবে না। চৈত্র সংক্রান্তি উপলক্ষে শনিবার জলপাইগুড়ির সেনপাড়ার সুকান্ত নগরে জমে উঠেছিল চড়ক মেলা। চৈত্র সংক্রান্তিতে শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ির সেনপাড়া সুকান্ত নগরে জমে উঠেছিল চড়ক মেলা। প্রতিবারের মতো এবারও এই চড়ক মেলার আয়োজন করা হয়েছিল। গাজন সন্ন্যাসীদের পক্ষে লক্ষণ গোস্বামী বলেন এই পুজোর বিশেষ অঙ্গের নাম নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর দেওয়া লম্বা কাঠের তক্তা শিবের পাটা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। এক মাস ধরে শিবের গাজনরা পাড়ায় পাড়ায় ঘুরে অবশেষে এই বিশেষ দিনটিতে একজোট হয়ে চড়ক খেলায় মেতে ওঠেন। চড়ক মেলা কমিটির তরফে জয়ন্ত সেন বলেন 2004 সাল থেকে এখানে ধারাবাহিকভাবে চড়ক পুজো ও খেলা হয়ে আসছে, পাশাপাশি এই চড়ক খেলাকে কেন্দ্র করে মাঠে মেলা বসে। মেলায় রকমারি দোকান পসরা সাজিয়ে বসেন দোকানিরা। চড়ক খেলা দেখতে পাশের গ্রামের মানুষের পাশাপাশি শহরের লোকজন ভিড় করেন এবং আনন্দ উপভোগ করেন। আগামী বছরও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি জানান। 14 তারিখ আমি চান করাই, ধুলির পরে 16 তারিখে চান করাইছি ঠাকুরকে। 16 তারিখে চান করে আমি আমার পাড়াতে রায়কোট পাড়া সেন পাড়া আমি বাইরে যাই না, আমার ইউটিউবের মধ্যে থাকি।
মানে একত পাড়া এবার যেতে পারি নাই, আমার সব সময় কম ছিল, আমি তাই যেতে পারি নাই। প্রতিদিন ঘুরছি, কারো বাড়িতে অতীত থাকছি, তার বসে আনন্দ করছি। হ্যাঁ, আজকে কালকে রাতে আবার ঝাঁঝরা হয়েছে, সারা রাত ধরে পূজা হয়েছে, আজকে আমরা গাছটা ঘোড়ায় দিলাম, সামর্থ্য করলাম, কালকে আমাদের হরগড়ি পূজা হবে, হরগড়ি পূজা হবে, কালকে যজ্ঞ হবে, হরগড়ি পূজা হবে, তারপরে আমরা মুক্ত হব কালকে। আজকে 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 যে এখানে জড়ো হলো, এই জড়ো পুজোয় কী কী খেলা দেখানো হলো, আর মূলত কারা কারা অংশগ্রহণ করেছিল যদি তো বলেন? এখানে খেলা দেখানো হয়েছে, কাচের খেলা দেখানো হয়েছে, দামের খেলা দেখানো হচ্ছে, নররাক্ষসের খেলা দেখানো হচ্ছে, তারপরে কালীর খেলা দেখানো হয়েছে, তারপরে কাছে ঘুরানো হয়েছে। কত বছর ধরে এই চড়ক পুজো এখানে হয়ে আসছে আর মানুষরা কীভাবে এই খেলা উপভোগ করছে? আর 36 বছর থেকে হচ্ছে, ওই গাছটা 36 বছর থেকে, 2004, হ্যাঁ 2004 তখন দিয়ে চালু হয়েছে, চলছে একইভাবে, দিন দিন খেলা বাড়ছে, আমার ভালো করে হচ্ছে, ভালো করে হচ্ছে খেলাটা। আপনার নাম পরিচয়? আমার নাম লক্ষ্মণ গোস্বামী। চড়ক পুজোর রাত, পিঠে বড়শি লাগিয়ে ঘোড়ার রীতি অব্যাহত। চড়ক পুজোর রাত, পিঠে বড়শি লাগিয়ে ঘোড়ার রীতি অব্যাহত। চড়ক পুজোর আগেই মুখে বড়শি নিয়ে ভক্তরা আরাধনা করল। এবছর সুকান্তনগর কলোনি তিস্তাপার এলাকায় অনুষ্ঠিত হলো চড়ক পুজো, আর এই পুজোতে অসংখ্য মানুষেরা ভিড় করে এই পুজো দেখতে। এখানে এদিন চড়ক পুজোর আগেই চড়ক ভক্তরা মুখে বড়শি কিংবা পিঠে বড়শি লাগিয়ে চড়কে অংশগ্রহণ করেন, যা দেখতে রীতিমতো ভিড় করে এলাকার বাসিন্দারা। চড়ক ঘোরানোর রীতি রয়েছে যুগ যুগান্তর থেকে, আর সেই রীতি মেনেই আজও চড়ক ভক্তরা সেই একই রীতি মেনে পুজো করেন। উত্তরের সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের, লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতার গাড়ি থেকে বাজেয়াপ্ত কয়েক লক্ষাধিক টাকা। লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতার গাড়ি থেকে বাজেয়াপ্ত কয়েক লক্ষাধিক টাকা। লোকসভা নির্বাচনের প্রাককালে উৎসহীন লক্ষাধিক টাকা নিয়ে গাড়ি করে ফেরার পথে পুলিশের নাকা চেকিংয়ে আটক হলেন বিজেপির মাল বিধানসভা কেন্দ্রের কনভেনর রাকেশ নন্দী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 8:30 নাগাদ মাল মহকুমার অন্তর্গত ক্রান্তি ব্লকের মসজিদ মোড় এলাকায়। প্রসঙ্গত জানা গেছে, শনিবার রাতে ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ নাকা তল্লাশি করছিলেন, আর সেই সময় রাকেশ নন্দী দলীয় কাজ সেরে গাড়ি চালিয়ে মালবাজার শহরে ফিরছিলেন, আর সেই সময় গাড়িতে তল্লাশি করতেই লক্ষাধিক টাকা উদ্ধার হয়। এরপর ক্রান্তি থানার পুলিশ সেই টাকা বাজেয়াপ্ত করে এবং রাকেশ নন্দীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গাড়ির ডিগিতে তল্লাশি চালিয়ে মোট 7,75,000 টাকা বাজেয়াপ্ত করে ক্রান্তি আউটপোস্ট থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই জলপাইগুড়ি জেলার বিজেপি মহিলা মোর্চার সভাপতি দীপা বণিকের গাড়ি থেকে উদ্ধার হয় আরও 1,30,000 টাকা।
লোকসভা নির্বাচনের প্রাককালে বিজেপির দুই নেতার কাছ থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে। তবে রাতেই ক্রান্তি আউটপোস্টের পুলিশ টাকা বাজেয়াপ্ত করে রাকেশ নন্দী ও তার গাড়ি ছেড়ে দেন। পাশাপাশি তৃণমূল ও সিপিআইএম দলের তরফেও নগদ টাকা বাজেয়াপ্তর ঘটনায় সুর চড়াতেও দেখা গেছে। ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ জানিয়েছেন, বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় প্রমাণিত হয় যে বিজেপি টাকা ছড়িয়ে ভোট জিততে চাইছে। অপরদিকে সিপিআইএম নেতা রাজা দত্ত জানিয়েছেন, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সংগৃহীত টাকা ছড়িয়ে ভোটে জেতার রণকৌশল ঠিক করেছে বিজেপি। অপরদিকে এ বিষয়ে বিজেপি নেতা তথা মালটাউন মণ্ডলের সভাপতি নবীন সাহা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখেই মন্তব্য করা হবে। আর যার কাছ থেকে এই নগদ অর্থ বাজেয়াপ্ত হয়েছে সেই বিজেপি নেতা তথা বিজেপি মাল বিধানসভার কনভেনার রাকেশ নন্দীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে ঘটনার ছবি তাদের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। নগদ টাকা বাজেয়াপ্তর ঘটনায় এখন রাজনৈতিক মহলেও শোরগোল দানা বেঁধেছে। এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবরটা পাই, কিন্তু খবরটা আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না। আপনি যেটা বললেন জলপাইগুড়ি পুলিশ এটা খবরটা করেছে, বিষয়টা আমার জানতে হবে এবং দেখতে হবে কি বিষয়বস্তু ঘটেছে। ঘটনা হলো বিগত দিনে এখানে একটা সভা গেছে, হ্যাঁ, সেখানকার কিছু বকেয়াও রয়েছে। বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম, বিষয়টা নিয়ে আমি খোঁজ নিচ্ছি। যদি পরবর্তীতে সেরকম কিছু হয় আপনি আমাদের সমস্ত তথ্য দিয়ে দেবেন। আপনাদের বিরোধী দলগুলো দেখুন, বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না, সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনের। বিষয়টা হচ্ছে বিধানসভার বিজেপির নির্বাচনী কনভেনার, আজকের ডেটে যারা রাজনীতি করে তারা জানে ভোটের সময় এত টাকা নিয়ে মুভমেন্ট করা যায় না। তো ওনারা বলছে আপকি বার 400 পার, তো এতই যদি ওনাদের ইয়ে থাকে, আস্থা থাকে, তাহলে ওই রাত্রিবেলায় টাকা নিয়ে ঘোরার কাজ কি? এই সমস্ত টাকা দিয়েই হচ্ছে ভোট কিনতে চাইছে এরা। ইলেকটোরাল বন্ডের টাকাগুলো কোথায় খরচা করবে? সেই জন্যই রাতের অন্ধকারে বিধানসভার কনভেনার টাকা নিয়ে ঘুরছে এবং ভোট কেনার চেষ্টা করছে। আমরা এই বিষয়ে ধিক্কার জানাই এবং আরও যেটা বলতে চাই যে সাধারণ মানুষের সমস্যা, যুবকদের বেকার সমস্যা, শিক্ষকরা যারা শিক্ষিত বেকার তারা চাকরি বাকরি পাচ্ছে না, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না এবং চা বাগানের বন্ধ চা বাগান খোলার কোনো কথা নেই। এরা ভোটের সময় টাকা দিয়ে মানুষের ভোটকে কিনতে চাইছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই জিনিস বন্ধ হওয়া উচিত। এবং এত টাকা সহ গ্রেফতার উনি পুলিশ হচ্ছে বরামাদ করলো টাকা, কিন্তু আইনানুক কী ব্যবস্থা হলো আমরা বুঝতে পারলাম না। এই যদি কোনো বামপন্থীদের কিছু হতো তাহলে সমস্ত রাজনৈতিক দল মিডিয়াকুল সকলে ঝাঁপিয়ে পড়তো যে কেন গ্রেফতার করা হলো না বামপন্থীদের। আমরা বামপন্থীরা পয়সা দিয়ে ভোট কিনতে যাই না, আমরা আমাদের নীতি আদর্শ এবং নির্বাচনটা হচ্ছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে লোকসভায় সিদ্ধান্ত হবে আগামী 5 বছর কিভাবে সরকার পরিচালনা হবে। সেজন্যই আমরা আমাদের যে ইলেকশন এজেন্ডা, আমরা হচ্ছে সাধারণ মানুষ, বেকার যুবক যুবতী, শ্রমিক কৃষকের কথা বলার এজেন্ডায় আমরা নিয়ে আসছি। আমরা হচ্ছে ভোটের সময় কে চোর কে চোর না, কে ডাকাত কে ডাকাত না, সেই বিষয়টা আমাদের কাছে গৌণ। আমাদের কাছে মুখ্য হচ্ছে আগামী 5 বছর ভারতবর্ষের এই একটা যে 10 বছর ধরে একটা ফালতু সরকার চলছে, একটা জুমলেবাজের সরকার চলছে, এই সরকারকে ফেলে দিতে হবে। এবং সাধারণ মানুষের সরকার, এবং ইউপিএ সরকারের সময় বামপন্থীরা যেমন বাইরের থেকে সমর্থন করেছিল 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত কাজ সেই সময় হচ্ছে পাশ হয়েছিল লোকসভায়, এই বিষয়গুলোই হচ্ছে আমাদের মূল বিষয়। এবং আমি আবারও বলছি যে ইলেকট্রাল বন্ডের টাকাগুলো কোথায় খরচা করবে? ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে যেমন বিজেপি তেমন টিএমসি, তারা হচ্ছে এইভাবেই লোকের ভোট কেনার জন্য তারা হচ্ছে এই কাজকারবার করে বেড়াচ্ছে। আমরা এর ধিক্কার জানাই। এটা তো ধরা পড়ে গেছে 7,75,000 আমরা শুনলাম, কিন্তু আমাদের তো আগে থেকে ভয় আছে কি এরা এরকম টাকা পয়সা দিয়ে দাঙ্গা করানোর চেষ্টা করবে। 17 তারিখের শুভেন্দু অধিকারী মালবাজার
রথখোলা মাঠে বলে গেছেন ওনারা, আপনারা 17 তারিখে ভালো করে রামনবমী খেলবেন, রামনবী মানাবেন। উনি বারবার দুই হাত উঠিয়ে দিয়ে কিন্তু ইশারা করে গেছে কি 17 তারিখে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে ওরা। কিন্তু আমরাও হিন্দু আছি, আমরাও জয় শ্রীরামের মধ্যে থাকব। আর আমরা সবাই যত লোক আছে সবাইকে বলবো, এরা যে টাকা পয়সা দিচ্ছে, ওই যে আপনারা ভালো করে জানেন এরা বলেছিল কি কালো ধন আনবো আমরা, 2000 টাকাকে বদলি করে এরা পাশ বন্ধ করেছিল, ওই সময় এদের টাকাগুলো এরা জমিয়ে নিয়ে রেখেছে। এরকম রাকেশ নন্দী কত আছে যার বাড়িতে টাকা, টাকার উপরে এরা মানুষকে উল্টা পুল্টা করে কোনো রকম কোনো জায়গা টাকা দিয়ে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, আমাদের এইটাই ভয়। এই জন্য মানুষকেও বলবো এই বিজেপি ওয়ালার সঙ্গে আপনারা সাবধান থাকবেন, এই টাকা পয়সা একবার যদি নেবেন 5 বছর কিন্তু আবার বোকা বানাবে আমাদেরকে। একবার বোকা বানিয়েছে, দুইবার বানিয়েছে, কিন্তু 3 বার আমরা সবাইকে বলবো টাকা পয়সা নিয়ে আর বোকা সাজবেন না আপনারা। আপনারা দেখেন একটা পুরো ভিডিও আছে মিডিয়ার মাধ্যমে, দেখা যাচ্ছে কি ইনারা টাকা নিয়ে কীভাবে ঘুরতেছে আর মানুষকে কিনা বিক্রি করতেছে। ইলেকশন জন্য আমাদের জেলাতে বিভিন্ন জায়গাতে নাকা চলছে, SSC নাকা, ওরা পুলিশ আর সিভিল ডিপার্টমেন্ট মিলে জয়েন্টলি নাকা চলছে। আর আপনারা জানেন কি ইলেকশন সময় কেউ 50,000 উপরে কেউ ক্যাশ টাকা নিতে পারে না, আর ইলেকশনের রিলেটেড যবি খরচা হয় ওটা সবাইকে ওই চেকের মাধ্যমে করতে হয়। তো কালকে নাকা চেকিং মধ্যে আমরা গাড়ি রিটার্ন করেছে, ওনার মধ্যে ক্যাশ টাকা পাওয়া গেছে, ওই টাকা আমরা অ্যাজ পার প্রসিজার সিজ করেছে। আর ওনাদেরকে নোটিস করা হয়েছে কি ওই টাকা কোথায় থেকে এসেছিলো, উনি কোথায় নিয়ে যাচ্ছিলো, ওনার ইনপুটের উপরে আমরা আর একটা গাড়ি সার্চ করেছে, ওখান থেকে আর টাকা উদ্ধার করা হয়েছে। টোটাল আমরা মোর দ্যান 9 লাখ টাকা উদ্ধার করেছে। আর আমাদের এই নাকা চেকিং আর এটা কন্টিনিউ চলবে ইলেকশন রিলেটেড। আরেস্ট নেই, ইলেকশন যখন কোনো গাড়ি থেকে টাকা সিজ হয় ওটা শুধু সিজার করা হয়, আর যার থেকে পাওয়া যায় ওকে আনসার করতে হবে কি আপনি কোথা থেকে টাকা নিয়ে এসেছিলো, কিসের জন্য ব্যবহার করবে, এটা ওনাদেরকে নোটিস করা হয়েছে, সেটা অ্যাজ পার প্রসিজার ওটা কমপ্লিট। স্যার, যার গাড়ি থেকে টাকা পাওয়া গেছে তার পরিচয় কি জানা গিয়েছে? আর জানা গেছে, আমরা রিপোর্ট আমরা ফাইল করে দিয়েছি। শুভ নববর্ষের সকালে রবিবার প্রভাত ফেরির আয়োজন করল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি শহরের 7 ও 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় এই প্রভাত ফেরির আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। এদিন হাজির ছিলেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, কাউন্সিলর দিলীপ বর্মা, দলের 7 নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি সিদ্ধার্থ ঘটক, 17 নম্বর ওয়ার্ড সভাপতি বাপি মজুমদার প্রমুখ। পাশাপাশি ওই 2 ওয়ার্ডের মহিলারা এই কর্মসূচিতে অংশ নেন। এদিন প্রভাত ফেরি 17 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে, টোটোয় দলীয় পতাকা ফ্লেক্স লাগিয়ে চলে শোভাযাত্রা। চেয়ারপারসন বলেন, আজ এই বিশেষ দিনে সৌভ্রাতৃত্বের বার্তা দিতেই এই উদ্যোগ। মুহূর্ত আজকে বাংলা ও বাঙালির কাছে আজকে পয়লা বৈশাখ, 1431 সনের পয়লা বৈশাখে আজকে আমরা 17 এবং 7 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আজকে একটি প্রভাত ফেরির আয়োজন করেছি। যে বাংলা আমাদের রবীন্দ্রনাথ, নেতাজি এবং স্বামী বিবেকানন্দের বাংলা, এবং যে বাংলায় আমরা আজকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি, সেই বার্তা নিয়ে আজকে সারা শহরবাসীর কাছে অত্যন্ত আজকে একটি শুভ দিন, এবং সকল শহরবাসীকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তারা ভালো থাকুক, আজকের দিনে সুখ ও সমৃদ্ধিতে শান্তিতে ভরে থাকুক বাংলা, এই কামনা করে আজকে আমরা একটা প্রভাত ফেরির আয়োজন করেছি। এবং 17 নম্বর ওয়ার্ডের দায়িত্বে আপনি, পর্যবেক্ষক আপনি, তো কি বুঝছেন ওখানকার রেসপন্সগুলো? দেখুন, পুরসভা ইলেকশন বা লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশন, প্রতিটি ইলেকশনই আঙ্গিক আলাদা, এবং আমরা নিশ্চয়ই আশাবাদী উন্নয়নের যেভাবে কাজ হয়েছে, দিদি সাধারণ মানুষের হয়ে যেভাবে লড়াই করছেন, সেই অধিকার যাত্রায় এটা শুধুমাত্র একটা নির্বাচনই শুধু না, এটা সাধারণ মানুষের পাশে থেকে আমাদের এটা একটা লড়াই, এবং এই লড়াইতে আমরা জয়ী হব, এই বার্তা, এই আশা তো অবশ্যই রয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে জলপাইগুড়ির মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। রকমারি মিষ্টির সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়ির বিভিন্ন মিষ্টি ব্যবসায়ীরা। পয়লা বৈশাখ উপলক্ষে দরবেশ, সন্দেশ, রসগোল্লা সহ রকমারি মিষ্টি বানাতে ব্যস্ত মিষ্টির কারিগররা, মন্দিরে মন্দিরে পুজো দিতে ভক্তরা। পয়লা বৈশাখে বিভিন্ন ব্যবসায়ীরা দোকানে পুজোর আয়োজনের পাশাপাশি হালখাতার রেওয়াজ রয়েছে, পাশাপাশি ক্রেতাদের মিষ্টি মুখ করানো হয়ে থাকে। মিষ্টির দোকানগুলোতে জোর কদমে চলছে প্যাকেট তৈরি করার কাজ।
আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমারের ভিড় কিরকম দোকানে। আমাদের তো প্রতি বছরই নতুন নতুন থাকে জিনিস, এবছরও আছে কিছু কিছু জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে রসগোল্লা, ওগুলো তো প্যাকেটিং হয় না, এমনি বাড়ির জন্য মিষ্টি, আর এমনি শুকনো আইটেম অনেক কিছু আছে, ক্ষীরের আছে, আর যেরকম যে এখানে দেখতে পাচ্ছেন লাড্ডু আছে, স্পেশাল দরবেশ হবে, সব কিছুই আছে, গাজরের সন্দেশ আছে। হ্যাঁ, প্যাকেট বানানো তো প্রচণ্ডই ব্যস্ততা, মানে সকাল থেকে আমরা 4-5 জন মিলে করছি, প্যাকেটিং করে যাচ্ছি, আর অবশ্যই কালকেও হবে প্যাকেটিং। হ্যাঁ, প্যাকেটিং তো বন্ধ নেই না, এটা দোকানদারদের সব হাল খাতার উপলক্ষে অর্ডার। পয়লা বৈশাখে দরবেশ স্পেশাল আছে, তারপরে ক্ষীরের মিষ্টি আছে, তারপরে হচ্ছে সন্দেশ আছে। আমার নাম দীপঙ্কর দত্ত, হারুঘোষ মিষ্টান্ন ভান্ডার, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড। আজ ছট পুজো, চৈত্র ছট, সেই উপলক্ষে জলপাইগুড়ির কিং সাহেবের ঘাটের করলা নদীতে দেখা গেল সেই ছট পুজোর দৃশ্য। জলপাইগুড়িতে ছট পুজো, আজ চৈত্র ছট, সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট করলা নদীর তীরে ছট পুজো করার দৃশ্য দেখা গেল। হিন্দিভাষী সম্প্রদায়ের কাছে ছট একটি গুরুত্বপূর্ণ ব্রত উৎসব, আর এই ছট পুজোকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী তারা পুজো সহ উপবাস পালন করে এবং তারপর শুরু হয় ছট পুজো। আজও আগামীকাল হবে ছট পুজো, আর এই ছট পুজোকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের করলা নদীর ধারে ছট ভক্তদের ভিড় দেখা গেল। চৈত্র মাসে এই পুজো হয় বলে এর নাম চৈত্র ছট। যদিও কালী পুজোর পর যে ছট পুজো হয় সেই পুজোর মতোই এই ছট পুজোর রীতিনীতি নিয়ম একই রয়েছে। লাউ ভাত খয়না সহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের পর আজ নদীর জলে নেমে ছট ভক্তরা ছট উৎসব পালন করছে। জলপাইগুড়ি শহরের করলা নদীর তীরে কিং সাহেবের ঘাট এলাকায় প্রতি বছরই চৈত্র মাসে এই ছট পুজো অনুষ্ঠিত হয়। কালী পুজোর পর যে ছট পুজো হয় তার তুলনায় এই ছট পুজোতে ভক্তদের সংখ্যা অনেকটাই কম দেখা যায়। আজ অর্থাৎ রবিবার এই ছট পুজোকে কেন্দ্র করে একটি ছোট মেলার আয়োজন হয়েছে এখানে। কোচবিহার ও আলিপুরদুয়ারের পাশাপাশি আগামী 19 এপ্রিল জলপাইগুড়িতেও হতে চলেছে লোকসভা নির্বাচন। কোচবিহার ও আলিপুরদুয়ারের পাশাপাশি জলপাইগুড়িতেও আগামী 19 এপ্রিল হতে চলেছে লোকসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ক্রমাগত রুটমার্চ চলছে জেলা জুড়ে। অন্যান্য জায়গার পাশাপাশি রবিবার সহ সংলগ্ন পাহাড়পুর, চৌরঙ্গি, বজরাপাড়া, কালিয়াগঞ্জ এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের উপস্থিতিতে চলে এই রুটমার্চ। উল্লেখ্য, জলপাইগুড়ির পাশাপাশি ওই দুই জেলাতেও আগামী 19 এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দফার লোকসভা নির্বাচন। এদিন কেন্দ্রীয় বাহিনী তথা পুলিশ প্রশাসন সাধারণ মানুষের সাথে কথা বলেন, কোনো অসুবিধা রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর করেন তারা। আমাদের ভোট যখন হবে আমাদের মন যেখানে, আমার আত্মা যেখানে আছে, শান্তি থাকে। অবশ্যই না, বলছি যে আপনাকে ভোট দিতে বাধা দিলে না, শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি কোনো রকম সমস্যা হয় আমরা জলপাইগুড়ি প্রতিনিধি হাত থেকে এসেছি, আমাদেরকে ফোন করবেন, আপনাদের পদ্ধতিতে আমরা অবস্থান দেখি, ঠিক আছে? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পিছনে সর্বদা আছি, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন। উত্তরের সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইল্টস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। আগামী 19 এপ্রিল জলপাইগুড়িতে ভোট, প্রচারে পিছিয়ে নেই বিজেপিও। আগামী 19 এপ্রিল জলপাইগুড়িতে ভোট, প্রচারে পিছিয়ে নেই বিজেপিও। পথসভার মধ্য দিয়ে বিজেপি প্রচারে ঝড় তোলে। জলপাইগুড়ির বিজেপি প্রার্থী তথা সাংসদ জয়ন্ত কুমার রায়ের সমর্থনে রাতেও শহরের কদমতলা নেতাজি পাড়া এলাকায় শনিবার রাতে পথসভা করেন বিজেপি নেতা কর্মীরা। ভোটের প্রচার করেন জোর কদমে। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাত সকালে ভোট প্রচারে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মন। সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সাত সকালে রবিবার্ষরীয় প্রচারে জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভোট প্রচারে প্রার্থী এবং নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় হাটে বাজারে দোকানে অলিতে গলিতে প্রচারের ঝড় তুললেন। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। আজ পয়লা বৈশাখ 1431। বছরের প্রথম দিনে সকাল থেকেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে গণেশ পুজো। পাশাপাশি জলপাইগুড়ির যোগমায়া কালী বাড়িতেও দেখা যায় সকাল থেকে ভক্তদের ঢল। অপরদিকে ডক্টর বি আর আম্বেদকরের 134তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হল পৌরসভায়। পুলিশের নাকা চেকিং এর ফলে লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতার গাড়ি থেকে বাজেয়াপ্ত হল কয়েক লক্ষাধিক টাকা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।